সিএনএন বিডি আমাদের বাংলা। ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের সংসদ সদস্য ল আ ম ওবায়দুল মোকাদির চৌধুরী নির্দেশনায় মাছিহাটা ইউপির কাঞ্চনপুর আশ্রয়ন প্রকল্পে নিজ অর্থায়নে শতাধিক গাছ উপহার দেন। আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও FBCI এর কার্যকরী সদস্য লায়ন মোহাম্মদ মহিউদ্দিন খোকন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আল আমিনুল পাভেল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিমউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আলামিনের তথ্যচিত্র চ্যানেল 26। এই পরিবেশ করাতে কিন্তু আজকে যিনি উপস্থিত হয়েছেন আপনারা জানেন, অনেকে চিনেন অনেকে হয়তো নাও চিনতে পারেন, যিনি ব্রাহ্মণবাড়িয়াতে যোগদান করছে প্রায় 1.5 বছর উপরে। যোগদান করার পরে ব্রাহ্মণবাড়িয়া সদরের এমন একটি গ্রাম নাই যে যার পাড়া না পড়ছে, যার বিচরণ নাই এবং গরিবের জন্য যিনি না গেছে, যাকে আমরা করোনার একজন হিরো হিসেবে ঘোষণা দিতে পারি, যার কারণে প্রতিটি গ্রামের মানুষ, অসহায় মানুষ, রিক্সা শ্রমিক মানুষের কাছে কাছে দিনে রাতে উনি যা পড়ছে, উনি আজকে এখানে এই পদনীতি উপস্থিত আছেন। আমার অত্যন্ত বিশ্বস্ত এবং আমার অত্যন্ত একজন আপন মানুষ, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমার প্রিয় স্যার জনাব পঙ্কজ বড়ুয়া স্যার এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, উপজেলা উনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া স্যার এখানে উপস্থিত আছেন। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা জনাব এই আমাদের উপজেলা আওয়ামী লীগের এই মুক্তিযোদ্ধা সম্পাদক জনাব বীর জসিমউদ্দিন মামা উপস্থিত আছেন। আছেন ওয়ার্ড মেম্বার আলমগীর ভাই, FBCI পরিচালক মহিউদ্দিন খোকন ভাই, রমজান আছে, তারপরে ওই যে আমাদের হানিকমের সভাপতি, তারপরে ওই যে আছেন আমাদের অ্যাডভোকেট সুভাষ ভাই। এই বলার আগে আমি স্যারে বলবো যে স্যার আপনি আপনার এই একটু তাদেরকে উপদেশমূলক একটু বলেন যেন তারা এই কাজটা না করে। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় চেয়ারম্যান জনাব আল আমিনুল্লাহ পাবেল এবং আমাদের এখানে আমাদের অত্র ওয়ার্ডের মেম্বার জনাব আলমগীর, তারপরে আমাদের FBCI-র একজন পরিচালক আছে, সদস্য আছেন, তারপরে আমাদের এখানে বীর মুক্তিযোদ্ধা সহ এখানে যারা আছেন সম্মানিত সবাইকে আমার সালাম এবং ঈদ মুবারক। আপনারা জানেন যে এটা কত সংগ্রামের ফলে কিন্তু আমাদের আজকের এই আশ্রয়নটা কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা এখানে শুধু সংখ্যা দিয়ে দেখলে শুধু 15টা পরিবার তা না, কিন্তু দেখেন এখানে 1 ইঞ্চি জমি কেউ কিন্তু ছাড়ে না সেই জায়গার মধ্যে। এখানে এই জায়গাটার মধ্যে আমাদের 15টা পরিবারকে কিন্তু এখানে আজকে পুনর্বাসন করা হয়েছে। 15টা পরিবার এখানে একদম রেডিমেড ঘর আপনারা পাইছেন জায়গা সহ। তো এটার জন্য আমাদের যে মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের অভিভাবক, আপনাদের এই অঞ্চলেরই কৃতি সন্তান আমাদের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব রাম ওবায়দুল মোস্তফা চৌধুরী স্যার কী পরিমাণ পরিশ্রম করেছেন সেটা আপনারা জানেন, এবং স্যার কিন্তু আপনাদের বিষয়ে সবসময় সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন, ঠিক আছে। এবং আজকে যে আমরা এখানে আসছি এটাও কিন্তু স্যারের নলেজে আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই যে জায়গাটুকু পেয়েছেন, এই ঘরটুকু পেয়েছেন, এগুলো মেরামত করে আপনারা দেখে শুনে রাখবেন। কিন্তু আমি কিন্তু কঠোর হতে কিন্তু আমার বেশি সময় লাগে না, আমি বারবার একটা কথা বলি, ভালোর সাথে আমি সবসময় ভালো, কিন্তু কেউ যদি খারাপ হয় তার সাথে কিন্তু আমি সর্বোচ্চ রকমের খারাপ আমি দেখাবো। এবং আপনাদেরকে বলি যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং জুয়া এই জাতীয় কোনো অসামাজিক কার্যকলাপের সাথে যদি আমার এই আশ্রয়নবাসীর কোনো পরিবার যদি সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। আমরা ঘরের বরাদ্দ বাতিল করব এবং তার বিরুদ্ধে আইনানুগ যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সবগুলো গ্রহণ করবো। এত সুন্দর পরিবেশ আছে, এটা তো আপনাদের জন্য অনেক বড় ব্যাপার। আজকে আমরা এখানে গাছ লাগাই দিয়ে যাচ্ছি, সামনে আমরা পরিস্থিতি সব ভালো হয়ে গেলে আমাদের এমপি স্যারকে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে আমরা ঘরের চাবি আমরা তুলে দেবো আনুষ্ঠানিকভাবে, এবং সাথে আরও বিভিন্ন ধরনের যা যা সুযোগ সুবিধা সেগুলোও দেবো। আজকে এই জায়গাটা ভালো লাগতেছে আপনাদের কাছে? আমি যখন স্যার যে প্রথম চেয়ারম্যান হওয়ার ঠিক 3 মাসের মধ্যে এখানে আমরা এই কার্যক্রম করা শুরু করছি, তৎকালীন সময় আমি 2 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে স্যার ওই কুমিল্লা পাঠানো লাগছে, আপনারা তো জানেন, ব্যক্তিগতভাবে 2 লক্ষ টাকা কুমিল্লা পাঠানো লাগছে। পাঠানোর পরে এটা অনুমোদন আসছে মিনিস্ট্রিতে, আসার পরে যখন কাজ করতে গেছি এই জায়গাগুলো দেখা ছিল দীর্ঘদিন যাবৎ আমাদের পার্শ্ববর্তী খুব বড় গ্রাম মাধুগড়ের লোকজনের কাছে, তারপরে এই জায়গা যখন কাজ করতে গিয়ে তারা বাধা দিবে না, খুব বস্তান টস্তানি ব্যবসা বসেছিল। পরে আমরা বলছি ঠিক আছে আমরা মায়াল্লা তো আমরা যাবো তাদের বাড়িতে, তাদের বাড়িতে গেছি কথাবার্তা বলছি, পরবর্তী সময় মান এমপি মহোদয়ের নির্দেশক্রমে তারা এই জায়গা ছাড়তে বাধ্য হয়েছে, মাপছি।
গড় হয়েছে এবং মাটি বসছে ও সার্বিক সহযোগিতা এ আমাদের এই এলাকার যারা আগে যারা ইয়ানা দায়িত্ব ছিল এই কাঞ্চনপুরের মানুষ কাছাড়ের মানুষ তাদের সার্বিক সহযোগিতা আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশ করতে পারছি। গর্ব এবং যার কারণে আজকে আমরা এই পরিবেশ এবং এই পরিবেশে কথা বলার যোগ্যতা অর্জন করছি সেই হলো আমাদের এমপি মহোদয় রো আহমদ মুক্তাদি, ওনার পক্ষ থেকে আমি ঈদ মোবারক জানাই এবং পাশাপাশি ওনার যেই আপনাদেরকে যে থাকার যে পরিবেশটা করছে ওনার জন্য সবাই দোয়া করবেন এবং ওনার আমাদের ডিজি ম্যাডামের জন্য দোয়া করবেন। সর্বোপরি সচ্ছল সুন্দরভাবে পরিবেশ করে এবং বলে গেছে আপনাদের এখানে কিছু শাক সবজির ব্যবস্থা করার জন্য, এখন আমিও কিছু গাছ দিছি মনে চেয়ারম্যানও দিছে, আমরা এই গাছগুলা আপনাদেরকে লাগিয়ে দিয়ে যাচ্ছি, আপনাদের সুন্দরভাবে যত্ন নিয়ে এগুলার সুন্দর পরিবেশ করেন এবং আপনারাও নিজেরা যদি সম্ভব হয় কিছু কাঁঠাল গাছ বিভিন্ন ফল গাছ লাগাইতে পারেন সম্মিলিত খাবেন। আরেকটা কথা বলি, আপনারা পনেরোটা পরিবার পনেরো জায়গা থেকে আসছেন, একই মায়ের সন্তান হিসাবে চলবেন, অন্তত এই পরিবারের মধ্যে জানি কোনো দ্বন্দ্ব কোনো ঝগড়াঝাটি না হয়, যদিও কোনো ভুলের কারণে কোনো দ্বন্দ্ব এবং কোনো তর্ক বিতর্ক হয়, সাথে সাথে মেম্বার সাহেব আছে চেয়ারম্যান সাহেব আছে সাথে সাথে তাদেরকে নক করবেন যে আমাদের মধ্যে এই ভুলটা হয়েছে আপনারা আমাদেরকে সমাধান। সিএনএন বিডি আমাদের বাংলা।